প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের জন্য আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলা বই থেকে পিরামিড গল্পটি আলোচনা করছি। সৈয়দ মুস্তাফা আলীর লেখা এই পিরামিড ভ্রমণ কাহিনীটা আমরা কিন্তু পড়ছি। তো আমরা এখানে দেখে নেই যে মূলত দ্বিতীয় পরিচ্ছেদ আমরা পড়বো, এখানে কি লেখা আছে। এটিতে বিবরণমূলক লেখা আমরা শিখবো, সৈয়দ মুস্তাফা আলীর বিবরণমূলক লেখা। 79 পৃষ্ঠায় তোমরা দেখবে বইটিতে, তোমাদের মূল বইয়ে 79 পৃষ্ঠায়। বিবরণমূলক লেখা থেকে আমরা কিছু পড়া শিখে দেখে নেই, সৈয়দ মুস্তাফা আলী সম্পর্কে জেনে নেই। সৈয়দ মুস্তাফা আলী 1904 সালে জন্মগ্রহণ করেন। আমরা জানি যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল জন্মগ্রহণ করেছিলেন 1899 সালে, এবং উনি জন্মগ্রহণ করেন 1904 সালে। 1974 সালে মৃত্যুবরণ করেন, তার মানে 70 বছর বয়সে উনি মারা যান। আফগানিস্তানের কাবুলে অধ্যাপনার মধ্যে দিয়ে তার কর্মজীবন শুরু হয়। উনি যে কী কী চাকরি বাকরি করেছেন বা ওনার জীবনের কাজগুলো কী ছিল সেগুলো দেখলে আমরা দেখব যে উনি প্রথমে আফগানিস্তানের রাজধানী কাবুলে উনি একজন অধ্যাপক হিসেবে কাজ শুরু করেন। এছাড়া উনি মিশরের একটি বিশ্ববিদ্যালয়েও তিনি অধ্যাপনা করেন, তার মানে মিশরেও তিনি পড়াশোনা করিয়েছেন। তিনি ছিলেন একজন বড় ধরনের টিচার। তার রচনায় একটি বড় অংশ ভ্রমণ কাহিনী, এবং উনি যে রচনাগুলো করেছেন তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে ভ্রমণ কাহিনী, ট্রাভেলগ। সরস ভাষায় ভ্রমণ অভিজ্ঞতার বর্ণনা দিতে তিনি খুব সুন্দর করে, সুন্দর রসালো ভাষায় কিন্তু তার ভ্রমণ অভিজ্ঞতাগুলো বর্ণনা করতেন। বর্ণনা দিয়ে লিখেছেন দেশে বিদেশে, দেশে বিদেশে, ওনার বইয়ের নাম দেশে বিদেশে, তারপরে জলে ডাঙায়, এই সমস্ত লেখা তার আছে। তার রচিত অন্যান্য গ্রন্থের মধ্যে আছে পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, ময়ূর কণ্ঠী ইত্যাদি। মুস্তাফা আলীর নিচের লেখাটি সৈয়দ মুস্তাফা আলীর জলে ডাঙায় গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, জলে ডাঙায় গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তো আমরা পিরামিডের ছবি দেখছি, এখানে তিনটি পিরামিড দেখছি, হ্যাঁ চারটিও হতে পারে। তো পিরামিডের পরে আবার কিন্তু আমরা তিনটি উটও দেখছি, এবং সেই উটের পিঠে সওয়ারিও দেখছি, কোনো উটের পিঠে সওয়ারি নাই। তো আমরা শুরু করছি গল্পটি পিরামিড। সৈয়দ মুস্তাফা আলী প্রথমে উনি লেখা শুরু করেছেন এভাবে, পিরামিড পিরামিড পিরামিড। অনেক সময় আশ্চর্য প্রকাশ করতে হলে আমরা তিনটা আশ্চর্যবোধক চিহ্ন, তিনটা আশ্চর্যবোধক চিহ্ন দেই, তার মানে হচ্ছে আমরা যেটাকে বলি এক্সক্লেমেটরি সাইন, সেই বিশেষ চিহ্ন দিই। তাই কি চোখের সামনে দাঁড়িয়ে তিনটা পিরামিড? তার মানে তাহলে কি সামনে, চোখের সামনে তিনটা পিরামিড দাঁড়িয়ে আছে? কিংবা উল্টোটা, তিনটি পিরামিড ছিল বলে আমরা তিনবার আশ্চর্য হই, তিনবার আশ্চর্য হয়ে তিনটা পিরামিড ছিল? এই পিরামিডগুলো সম্বন্ধে বিশ্বজুড়ে যা গাদা গাদা বই লেখা হয়ে গিয়েছে তার ফিরিস্তি দিতে গেলেই একখানা আস্ত জলে ডাঙায় লিখতে হয়। তার মানে উনি জলে ডাঙায় একটা বই লিখেছেন। উনি যেটি বলছেন যে এই যে পিরামিড নিয়ে যত গবেষণা করা হয়েছে, যত কিছু লেখা হয়েছে, যদি এটা নিয়ে কিছু লিখতে হয় তাহলে এই গাদা গাদা বই নিয়ে একটা জলে ডাঙায় যে বই আমি লিখেছি এত বড় বই হয়ে যাবে। কারণ এই তিনটে পিরামিড পৃথিবীর সবচেয়ে পুরানো কীর্তিস্তম্ভ। উনি যে তিনটা পিরামিডের কথা বললেন, সেই তিনটা পিরামিড হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরাতন কীর্তিস্তম্ভ। যুগ যুগ ধরে মানুষদের সামনে দাঁড়িয়ে বিস্তর জল্পনা কল্পনা করেছে, যেই দেখেছে সেই ভেবেছে কিভাবে সম্ভব করলো, এত বড় পিরামিড কিভাবে তৈরি করলো, কিভাবে এত পাথর ব্যবহার করলো, দেয়ালে খোদাই লিপি উদ্ধার করে, দেয়ালে যে খোদাই করার লিপি আছে, লেখা আছে, লিপি করার লেখা, এই লেখাগুলো উদ্ধার করে এদের সম্বন্ধে পাকা খবর সংগ্রহ করার চেষ্টা করেছে। দেয়ালে যেগুলো লেখা আছে সেগুলো দেখেই ভাবছে যে এখান থেকে কিছু পাওয়া যায় কিনা লেখা, মানে লেখার মতো, জানার মতো। জানো তো পিরামিডের ঠিক মাঝখানে একটা কুঠুরিতে, পিরামিডের ঠিক মাঝখানে একটা কুঠুরি আছে, সেই কুঠুরিতে বিস্তর মানে অনেক অনেক ধন দৌলত জড়ো করা আছে। তারই পথ অনুসন্ধান করছে পাকা 6,500 বছর ধরে। এবং এই যে পিরামিডের ঠিক মাঝখানে যে একটা কুঠুরি আছে এবং যেখানে ধন সম্পদ আছে, সেটাই মানুষ খুঁজছে 6,500 বছর ধরে,
কবে খুঁজে পাবে আর? ইরানি, গ্রিক, রোমান, আরব, ইরান দেশের মানুষ, গ্রিস দেশের মানুষ, রোম মানে ইটালি দেশের মানুষ, আরব দেশের মানুষ, এই সবাই সবাই তুর্কি দেশের মানুষ, ফরাসি মানে ফ্রেঞ্চরা, ইংরেজরা পরপর সবাই এদেশ জয় করার পর প্রথমেই চেষ্টা করেছে পিরামিডের হাজার হাজার মন পাথর ভেঙে, এখানে যে হাজার হাজার মন পাথর আছে সেই পাথর ভেঙে মাঝখানের কুঠুরিতে ঢুকে তার ধন দৌলত লুট করার। তো আমরা দেখলাম যাদেরকে আমরা খুবই সভ্য, ভদ্র, উন্নত মনে করি তাদের মধ্যে কতটা ডাকাতি করার মানসিকতা, চুরি করার মানসিকতা কতটা বেশি, এবং তারা একটি ছদ্ম অভিনয় করে থাকে যে তারা আসলে খুবই ভদ্রলোক। এরপরে আমরা যেটা দেখছি, এবং আশ্চর্য জিনিস, শেষ পর্যন্ত ঢুকতে ঢুকতে পারলেন এবং এখানে যে ঢুকে গেলেন একজন মানুষ শুধু ঢুকতে ঢুকে ঢুকতে পেরেছিলেন, কিন্তু তিনি ধন লুটের মতলবে ঢোকেননি। সবাই তো আর চোর না, এই ধন যে লুট করবে এই মতলবে উনি ঢোকেন নাই, কিন্তু ঢুকে গেছেন। তিনি ঢুকেছিলেন নিছক ঐতিহাসিক জ্ঞান সঞ্চয়ের কারণে। আমরা জানি যে অনেকেই ইতিহাসবিদ, তারা তাদের পড়াশোনার জন্য তারা কিন্তু কী করে, তার ঐতিহাসিক জ্ঞান সঞ্চয়ের জন্য বিভিন্ন জায়গায় অনুসন্ধান করে। তার মতোই একজন, সেরকমই একজন মানুষ, তিনি কিন্তু ঢুকে গিয়েছিলেন ওই কুঠুরিতে, গোপন কুঠুরিতে যেখানে প্রচুর ধন সম্পদ ছিল। ফারাওয়ের রাজমিস্ত্রিরা, ফারাওয়ের রাজমিস্ত্রি বলতে বোঝায় ফেরাউনদের সময়, ওই সময় যে ফেরাউনরা ছিল তার একটা রাজবংশের নাম ফেরাউন, এই ফেরাউন রাজবংশের রাজমিস্ত্রিরা কুঠুরি বানানো শেষ করার পরে পরে বেরোবার সময় এমনই মস্ত পাথর দিয়ে রাস্তা বন্ধ করে দিয়ে বাইরে দেয়ালে পলিশ পালিশ পেলসরে লাগিয়ে দেয়। তার মানে এই মিস্ত্রিরা ছিল খুবই বুদ্ধিমান, তারা কী করলো, তারা প্রথমে এই একটা কুঠুরি বানালো এবং কুঠুরি বানানোর পরে একটা বিরাট একটা পাথর বসিয়ে দিল সেখানে রাস্তায় দরজায়, এবং সেই পাথরটি পরে কী করলো, তার উপরে পলিশ মেরে দিল, তারপর তার উপর সিমেন্ট লাগিয়ে দিল। এভাবে পৃথিবীর মানুষের 6,500 বছর লাগলো ভিতরে যাবার রাস্তা বের করতে। মিশরের ভিতরে বাইরে আরও পিরামিড আছে, মিশরের ভিতরে বাইরে আরও পিরামিড আছে, কিন্তু গিজে অঞ্চল, যে তিনটা পিরামিডের সামনে আমরা গিজে অঞ্চলে, এই অঞ্চলটার নামই হচ্ছে গিজে, এই অঞ্চলে যে তিনটা পিরামিডের সামনে আমরা দাঁড়িয়ে যে পিরামিডের ছবি দেখলাম আমরা, সেগুলোই ভুবন বিখ্যাত, সেগুলোই ভুবন বিখ্যাত, পৃথিবীর সপ্ত আশ্চর্যের অন্যতম। আমরা জানি পৃথিবীতে 7টি আশ্চর্য ছিল ওই সময়, সেই 7টি আশ্চর্যের মধ্যে পিরামিড একটি, তাদের মধ্যে একটি হচ্ছে এই 7টি 3টি পিরামিড। তো আমরা এখন দেখব ওই সময়কার পিরামিডগুলোর নাম এবং তাদের নির্মাণের সময়। খুফু, রাজা খুফুর কবর হিসাবে যে পিরামিডটা তৈরি করা হয়েছে সেটির নাম খুফুর পিরামিড, এবং সেটি তৈরি করা হয়েছে যিশু খ্রিস্টের জন্মের 4,700 বছর আগে।